নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি সৃজিতা শুরু করছি হচ্ছে দেখি আর আজ এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রশ্ন আসতেই পারে যে আবার কেন শিয়ালদা স্টেশনের সামনে আবার কি তাহলে কোনো রেল অবরোধ হলো কোনো বড় ঘটনা ঘটলো কোনো বিক্ষোভ হলো না শহর কলকাতার বুকে কোনোটাই ঘটেনি পুলিশ জলকামান সঙ্গে আনেনি এমনকি গার্ডরেলও রাস্তা খুঁড়ে পুঁতে দেওয়া হয়নি এই ঘটনা ঘটেনি কলকাতার বুকে এই ঘটনা ঘটেনি চলুন না একটু জেলার দিকে যাই যাদের ভোট ব্যাংকে পড়লে যাদের ভোট বাক্সের কথা মাথায় রেখেই এক একটা ভোট হয় সেটা বিধানসভা ভোট হোক পঞ্চায়েত ভোট হোক বা যে কোনো ভোট হোক সেই মানুষগুলো সেই প্রান্তিক মানুষগুলোর কথা কে ভাবে কারা ভাবে রাজ্য সরকার ভাবে তো কেন বলছি আজকে এই কথাগুলো তার একটাই কারণ পুরুলিয়াতে পুরুলিয়া আদ্রা রেলওয়ে স্টেশন যে রেলওয়ে লাইন সেইখানে বিগত পাঁচ দিন ধরে একশোটা ঘন্টা ধরে তারা রেল রোকো একটি অবরোধ করছে রাস্তাতেও তারা বিক্ষোভ জানাচ্ছে পাঁচ দিন ধরে টানা তাদের অবরোধ প্রক্রিয়া চলছে বহু মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে অনেকেই কলকাতা আসতে চাইছেন তাদের অসুবিধা হচ্ছে বহু পণ্য যেগুলোকে নিয়ে আসা হয় এখানে এনে বাজারে বিক্রি করা হয় জ্বালানি তেল সবকিছুতেই ব্যাঘাত ঘটছে এটা যেমন ঠিক তেমন পাঁচটা দিন ধরে তারা রাস্তায় বসে রয়েছে অথচ প্রশাসনের তো টনক নড়ছে না আর এই কলকাতায় মাটিতে একটা বিক্ষোভ দু ঘন্টাও টেকে না একটা বিক্ষোভ সবাইকে শুনে দেওয়া হয় আর পাঁচ দিন ধরে প্রশাসনের একবারও মনে হলো না এদের সঙ্গে কথা বলা উচিত এদেরকে সরানো উচিত পাঁচ দিন পর তিন জেলার ডিএম এর সঙ্গে বসে তারপরে সেই বিক্ষোভ তোলা হয়েছে যদি এখনো একাংশে বিক্ষোভ চলছে প্রশ্ন অনেক এই প্রশ্ন নিয়ে আসবো তবে তার আগে দেখুন গুরুত্বপূর্ণ রিপোর্ট যে সেখানে ঠিক কি হয়েছে রেল রোকো করেছিলাম যা পাঁচ দিনে আর আজকে পাঁচ দিনে আমাদের আজ সন্তোষজনক আলোচনার পর আজকে আমরা তুলে নিলাম পাঁচ দিন ধরে রেল সড়ক অবরোধ একের পর এক ট্রেন বাতিল রাস্তায় সারি দিয়ে গাড়ি দাঁড়ানো জট কাটাতে শনিবার রাজ্যের অনগ্রসর শ্রেণীর সচিব সঞ্জয় বনশালের সঙ্গে চার জেলার আন্দোলনকারী কর্মী সমাজের প্রতিনিধিদের বৈঠক হয় দাবি মেটানোর আশ্বাস পেয়ে অবরোধ তোলার ঘোষণা করেন আন্দোলনকারীরা আমরা বিসিডব্লিউ সেন্টারি এবং সিআরআই ডাইরেক্টর সাথে ছিল এবং আমার চার জেলার সমস্ত নেতৃত্ব ছিল আমরা সবাই বসে ঠিক করলাম এবং সমস্ত প্রশ্ন উত্তর সব কিছু হলো তাই আমরা আমাদের বর্তমান এসএনএস পাওয়ার পরে বর্তমানে আজকে যে অবস্থা এবং পাঁচ দিন হলো জনগণের অনেক অসুবিধা তাই আমরা উদ্যোগ করলাম এই সিদ্ধান্ত নিয়েও আড়াআড়ি বিভাজন খেমাশুলিতে অবরোধ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা কর্মী সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার দাবিতে যে অবরোধ যে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল খেমাশুলিতে তা পঞ্চম দিনে কিন্তু অব্যাহত রইল এই মুহূর্তে খড়গপুরের খেমাশুলিতে মিছিল করছে কর্মী সম্প্রদায়ের মানুষেরা কর্মী সম্প্রদায়ের এই বিক্ষোভ অবরোধ ঘিরে তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতি সবাই নজর রাখছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নজর রাখছে রাজ্য সরকারকে সহানুভূতিশীল হওয়া দরকার এই রেল রোকোয়ে বিশেষ করে পূজোর মধ্যে সার্বিকভাবে মানুষ খুব কষ্ট পাচ্ছে কুর্মী জাতিকে তপশিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করা এবং কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলির অন্তর্ভুক্তর দাবিতে লাগাতার বিক্ষোভ চলে যার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশ এর জন্য টানা পাঁচ দিন অচল অবস্থা তৈরি হয় রেল চলাচল এবং সড়ক যোগাযোগে পুজোর মুখে এই বিক্ষোভ অবরোধ ঘিরে চরম নাকাল হতে হয়েছে আম আদমিকে রিপাবলিক বাংলা রিপোর্ট দেখলাম সেই রিপোর্ট পর অনেক প্রশ্ন উঠে আসে সরাসরি আজকে পরিচয় করে দিই যা আজকে আমাদের অতিথি রয়েছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতনু চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন ভৈরব চক্রবর্তী এবং আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দ্য রায় চৌধুরী কংগ্রেস মুখপাত্র প্রত্যেকের সঙ্গে আমি আলোচনা করব কথা বলবো তবে তার আগে আমি একবার জেলার দিকে নজর রাখবো ছ নম্বরের জাতীয় সড়কের উপরে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত খেমাশুলের পরিস্থিতিটা বর্তমানে কি পরিস্থিতি হয়ে রয়েছে সুদীপ্ত আমি একবার তোমার থেকে জানবো
সৃজিত, তোমার মনে থাকবে লকডাউনের কথা, লকডাউনের সময় জাতীয় সড়কগুলো একেবারে অচল হয়ে গিয়েছিল। আমি দেখাবো, দেখো একেবারে সেই স্মৃতি যেন ফিরে এসছে। গোটা জাতীয় সড়ক, 6 নম্বর জাতীয় সড়ক ধরে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক এবং ট্রাক ড্রাইভাররা। তুমি দেখো একেবারে ট্রাক ড্রাইভাররা রাস্তার উপরে বসে রয়েছে। কেন? কারণ অবরোধ চলছে কর্মীদের, রাজ্যের অন্যান্য প্রান্তে অবরোধ উঠে গেল, কিন্তু ট্রাক ড্রাইভারদের অবরোধ এখনো পর্যন্ত চলছে। আমি ট্রাক ড্রাইভারদের কাছ থেকে জানার চেষ্টা করবো হচ্ছে নাকি। দাদা একটা বিষয় বলুন, এই যে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, কতটা সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের? समस्या क्या है भैया, बस यही हम लोग फंसे हुए हैं, हम लोग खाने पीने के लिए दिक्कत हो रहा है, पैसा कौड़ी नहीं है, जो था वो खा के हम लोग खत्म कर दिए हैं भैया। बाड़ी जाबेन कबे? बाड़ी जाबेन नहीं, बाड़ी तो हमें जाबे, बाड़ी तो जाबे करबे, हम लोग को जाने नहीं दे रहा, तो क्या करेंगे बताइए। आप ही लोग কবে ক্লিয়ার হবে কেউ জানে না। পুলিশ আধিকারিকরা এতদিন পরে এসছেন, এসে কথা বলছেন ট্রাক ড্রাইভারদের সঙ্গে, তাদের সমস্যা বোঝার চেষ্টা করছেন, কিন্তু ট্রাক ড্রাইভাররা আজ 5 দিন ধরে এই জাতীয় সড়কে এইভাবে রয়েছে। তাদের যা অভিযোগ, তারা পানীয় জল পাচ্ছে না, খাওয়ার সামগ্রী পাচ্ছে না, চরম সমস্যা ভোগ করতে হচ্ছে তাদের, কিন্তু সরকার, কোনো সরকার, কোনো কেউ তাদের খোঁজ নেয়নি, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আর কতদিনে তারা বাড়ি ফিরবেন তারও উত্তর কিন্তু জানা নেই তাদের কাছে। সৃজিতা, আপনি আসলে জানেন তো যে ঠিক কি ঘটনা ঘটেছে? তারা জানিয়ে করেছে কেন্দ্রের কাছে তাদের বহুদিনের আবেদন, দীর্ঘদিন ধরে আবেদন, বেশ কিছু আবেদন, ভাষায় গুরুত্ব দেওয়া, এসসি অন্তর্ভুক্ত করা, একাধিক তাদের আবেদন রয়েছে, এবং দীর্ঘদিন আবেদন করেও তারা তাদের আবেদনের কোনো উত্তর পাচ্ছে না বা কোনো ফল হচ্ছে না, তাই তাদের অবরোধ হচ্ছে। আমি একটা কথা বলো অনির্বাণ, একটা ছোট্ট কথা বলো, এই শহর কলকাতার বুকে যদি একটা বিক্ষোভ হয়, একটা, আমি লিখে দিতে পারি সেই বিক্ষোভ 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম টাইম আমি ধরে নিলাম, তার বেশি হয় না, জলকামান, গার্ডরেল সবকিছু দিয়ে আটকে দেওয়া হয়। 5 দিন ধরে লোকগুলো বিক্ষোভ করছে, 5 দিন ধরে, 5 দিন পর গিয়ে জেলা প্রশাসনের তখন মনে হলো টরফ নলো যে না এবার গিয়ে বসি, তারা 5 দিন ধরে কি হচ্ছে? না না, জেলা প্রশাসনের তরফ থেকে আলোচনার চেষ্টা সবসময় চালিয়ে যাওয়া হয়েছে এবং আলটিমেটলি জেলা প্রশাসনই সলভ করেছে। তারা কিন্তু জেলা প্রশাসনের তারা আলোচনা করেছে, আলোচনা যদি তাদের সময় লাগে কি করবে, জোর করে মারধর করবে নাকি? যে কৃষক আন্দোলনে আমরা দেখেছি কিভাবে। আচ্ছা আচ্ছা, বলছেন জোর করে মারধর করবেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, আমার একটা প্রশ্ন আছে, আমি একটা অতনের কাছে যাই। আচ্ছা, কলকাতায় যখন কোনো মিটিং, মিছিল, বিক্ষোভ হয়, তখন জলকামান, লাঠি ইত্যাদি ইত্যাদি জায়গায় জায়গায় রাস্তায় বসে বিক্ষোভ করছেন চাকরি প্রার্থীরা, সেখানে তো সব চলে, তাহলে ওইখানে কেন তাদের সঙ্গে একটা আলোচনার চেষ্টা করা হলো না? এই বার্তা মোটেই দেওয়ার নয় যে তাদেরকে লাঠি বেটা করে তুলে দাও, কিন্তু আলোচনার চেষ্টা 5 দিন পরে কেন? এর কোনো উত্তর তুমি দিতে পারো অথবা এর কোনো আলাদা কারণ আছে বলে তুমি মনে করো? দেখুন, মূলবাসী ভাই বোনেরা যে দাবি নিয়ে আন্দোলন করছেন, এই দাবি নিয়ে আন্দোলন, এই দাবি পূরণে সবচেয়ে বড় ভূমিকা থাকে রাজ্য সরকারের। রাজ্য সরকার করতে পারত, একটা বিধানসভা পাঠাতে পারত, সেখান থেকে নির্দিষ্ট সুনির্দিষ্ট মতামত কেন্দ্রীয় সরকারকে পাঠাতে পারত। রাজ্য সরকার রেখে দিয়েছে প্রশাসনিক প্রধান ফিতে হাতে গোটা কলকাতাময় দৌড়ে বেড়াচ্ছেন, ফিতে হাতে, এই কাঁচি হাতে দৌড়ে বেড়াচ্ছেন ফিতে কাটবার জন্য। এই মানুষগুলোর সাথে বসবার কোনো উনি দায়িত্ব নেননি, এবং 4 দিন 5 দিন ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ, রেল অবরুদ্ধ, 185টা ট্রেন বাতিল হয়েছে, 45 ঘন্টা একটা ট্রেন বাতিল হয়েছে, এবং একটা জিনিস সবচেয়ে বড় কথা, প্রচুর পণ্যদ্রব্য শুদ্ধ গাড়ি, লরি, বিলাসপুর থেকে যে মাছ আসে, ফল আসে, সব দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। রাজ্য প্রশাসনের টনক নেই, প্রশাসনিক প্রধান কাঁচি হাতে গোটা কলকাতা ময় ফিতে কেটে বেড়াচ্ছে। প্রশাসনিক প্রধান কাঁচি হাতে ফিতে কাটতে গোটা জায়গা ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের সঙ্গে একবারও বসার কথা ভাবছে।
হচ্ছে না, বিধানসভায় অন্তত একবারও সেই প্রসঙ্গটা তোলা হচ্ছে না। আমি আসবো, তবে ভোজা ভাত তুলেছিলাম, আমি আসছি ভোজা ভাত হাত। আমার তো আজকে অবাক লাগছে যে আজকে বিজেপির কোনো মুখপাত্র নেই। আজকে কি অতনুতা বিজেপির ফ্লাওয়ার বুকে দেবো বলে দেখুন, আলটিমেটলি ইস্যুটা কেন্দ্রীয় সরকারের, কিন্তু আমাদের আমাদের প্রশাসনের তরফ থেকে এই প্রবলেমটা সলভ করা হয়েছে এবং করার চেষ্টা চলছে। 700-800 কৃষক মেরে মানে মেরে দিয়ে তারপরও এটা বন্ধ করার চেষ্টা করলো। আমরা সবকিছু একটা মানে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান ইচ্ছা করে এলাও করা হচ্ছিল যে করা হোক অবরোধ, রাস্তা অবরোধ হোক, রেল রোকো হোক, মানুষের অসুবিধা হোক, কারণ সরাসরি এটা বিরোধিতা হচ্ছে কেন্দ্রীয় সরকারের, তাই জন্য কি এটা করা হলো? আমি ধরে নিলাম রাজ্য খুব খারাপ, যাদের বিরুদ্ধে দাবিটা করা হয়েছিল ঘোষণা করে তাদের কোন প্রতিনিধিরা 5 দিনে এসেছিলেন এখানে? তাদের 18 জন সাংসদ রয়েছেন, হাফ দুখানা হাফ প্যান্ট পরা দুটো মন্ত্রী রয়েছেন, বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার নেতারা মাঝে মাঝে যাতায়াত করেন, তারা একবারের জন্য আসতে পারলেন না? অমিত শাহ তো এখানে মাঝে মাঝে খেতে আসেন শুনেছি, এর বাড়ি তার বাড়ি খেতে আসেন, আজকে কেন কথা বলতে এলেন না? আপনি রাজ্যের কানে সব দোষ চাপাতে চান চাপান, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে রাজ্য প্রশাসনের যারা জেলা শাসকের তরফ থেকে যে মিটিং হয়েছে সেখানেই সলিউশন পাওয়া গেছে। বড় বড় মন্ত্রীরা ভোট আসলে এখানে আসবেন, এখানে দুর্গাপূজো হয় না বলে আমাদের জ্ঞান দিয়ে যাবেন, আজকে যখন 5 দিন আটকে তখন কেন এলেন না? দেখুন, আমরা দেখেছি এই তো শুরু হচ্ছে দেবী পক্ষ, তার আগে রাজ্য জুড়ে আমরা দেখেছি যে রাজ্য জুড়ে বোমা গুলি, সঙ্গে দিদির মিথ্যে বলি। আসলে তৃণমূল কংগ্রেস সরকার তারা বিজেপিকে দোষ দেয় আর বিজেপির সরকার তৃণমূল কংগ্রেসকে দোষ দেয়, এই দুজনের মধ্যে দোষ দেওয়াদেবীর মধ্যিকানে সাধারণ মানুষের কিন্তু যে যন্ত্রণা কষ্ট সেইগুলো করে উপশম করতে চায় না। ইনি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, সাধারণ মানুষ বলে একটু কম বলা হবে, ভোট ব্যাংক নয় কি, ভোট বাক্সে এদের ভোটটাও পড়ে না কি, নাকি খালি তখন মনে পড়ে? না, আমি বলি এই যখন দিল্লিতে কৃষক আন্দোলন ছিল সেই কৃষক আন্দোলনের সমর্থনে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেসরা এখানে একটা সারা ভারত জুড়ে বন্ধ দেখেছিল, সেই বন্ধ ব্যর্থ করার জন্য দিদির পুলি লাঠিচার্জ করেছিল, কাঁদানে গ্যাসে সেল করেছিল, যখন বামপন্থীরা রাজনীতি করেছিল 1 মিনিট হাজরা মোড়ে করেছিল, আপনি জানেন না হাজরা মোড়ে? আপনি রাজনীতি করেন নাকি? আপনি ব্যারাকপুরে বাইরে বেরোন নাকি? আপনি ব্যারাকপুরে বাইরে বেরোন নাকি? এই তো আপনি বলছেন, ভৈরব বলছে, সুজিত বোসের লবি আপনি এগেইনস্ট করেন, আপনি কাকলি, কৃষক আন্দোলনের যে সর্বোচ্চ নেতা আপনাদের না এদিক আছে না ওদিক আছে, না আমাদের না কংগ্রেস মুখপাত্র, তিনি সরাসরি বলছেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তার সব থেকে বড় এজেন্টের নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা অনিন্দ্যবাবু কংগ্রেস মুখপাত্র জোর গলায় ক্যামেরার সামনে বলেছেন। অনিন্দ্যবাবু অনিন্দ্যবাবুদের বড় নেতা জয়রাম রমেশ, ওনাদের এখানকার জোট সঙ্গীকে বিজেপির এ টিম বলেছেন, সেই জোট সঙ্গী আবার রাহুল গান্ধীকে বিজেপির বি টিম বলেছেন। কি কার কথা বলেন? ওই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, নীতিশ কুমারের সাথে সরকারটা করেছেন, নীতিশ কুমার কার সাথে ছিলেন? এত কিছুর মাঝে আমি একটা ছোট্ট প্রশ্নের উত্তর পাচ্ছি না। আমি আরেকবার অতুলের কাছে যাব, আমি আসছি, আমি আসছি।
আসছি আমি আসছি আমি একটা ছোট্ট প্রশ্নের উত্তর পাচ্ছি না যেটা নিয়ে আমি আরো একবার অতনের কাছে যাব অতন যে প্রশ্নটা আমি অনির্বাণকে করেছিলাম আমি আরো একবার তোমাকেও সেই প্রশ্নটা রাখবো যে যখন বাম বিজেপি অন্যান্য যে কোনো বিরোধী দল এই শহর কলকাতার বুকে রাস্তায় নামে তখন এতবার তাদেরকে বাধাপ্রাপ্ত হতে হয় আর ওখানে পাঁচ দিন ধরে কেউ একবারও এসে বসলো না এটা কি ইচ্ছা করে এই প্রশ্নটা কি জাগে না কারণ ওখানে অবরোধ চলা মানে মানুষের অসুবিধা হবে ডাইরেক্ট ওটা হিট করছে কি কেন্দ্র সরকারের দিকে দেখুন এরা কলকাতার বুকে আন্দোলন হলে এখানে আমরা দেখেছি এক ঘন্টা দু ঘন্টার মধ্যে রাস্তা সাফ করার জন্য আর ইয়ে না র‍্যাপ নামিয়ে দেওয়া কাদানে গ্যাস ছড়া জলের ওয়াটার ইয়ে কি বলে ওয়াটার কামান যে জল কামান মুশকিলটা হচ্ছে কি অবশ্যই এই আন্দোলনের সবচেয়ে বড় কথা হচ্ছে এই মূলজীবী মানুষের মূলবাসী মানুষের যে দাবি এই দাবির জন্য রাজ্য সরকার আজ অব্দি কোনো সচেষ্ট নয় একজন কেউ গিয়ে বসেনি পাঁচ দিন ধরে লোকগুলো হচ্ছে রাস্তা অবরোধ করে বসে যে আদিবাসীরা যে বিক্ষোভটা করছে যে লড়াইটা করছে এটা এটা কি বামেরা সমর্থন করে না করে না এই উত্তরটা পরীক্ষা নেওয়া হয়েছে এছাড়াও হচ্ছে কি বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে গত বামফ্রন্টের জমানাতেও হচ্ছে কি বহু এই জাতি মূল জাতির মানুষদেরকে আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের মানে যারা রুলিং পার্টি তারা নয় দেরি করেছে কিন্তু সুজন বাবু তো কথায় কথায় এখানে চলে যাচ্ছেন ওখানে চলে যাচ্ছেন সুজন বাবু তো একবারও দেখা যায়নি সুজন বাবু তো যাদবপুর যখন ছিলেন সেটা ছেড়ে গোটা এতে সেই জন্য সেখানে তিনি হেরেছেন যাদবপুর ছেলে গোটা পশ্চিমবঙ্গে ঘুরছেন তো সুজন বাবুকে দেখা গিয়েছে কি সেখানে দলের একটা দলে সব নেতারা লাইন দিয়ে জেলে যাচ্ছে তাদের মতো আদিবাসী মূল নিবাসী মানুষদের প্রতি প্রচুর দরদ দেখাচ্ছিলাম ভালো লাগছিল এই দরদটা তখন কোথায় ছিল যখন আমরা চলে মানুষ না খেতে গিয়ে মারা গেছিল লোধা সম্প্রদায়ের মানুষ না খেতে পেয়ে মারা গেছে এখান থেকে তারা বলছে না না ওসব কিচ্ছু হয়নি আর ওখানকার সিপিএম এর পঞ্চায়েত প্রধান বলেছে না না মারা গেছে তারপর সাথে সাথে সাসপেন্ড করেছে এটা করেছে আদিবাসী অঞ্চলে আদিবাসী মানুষদের মধ্যে তৃণমূলের তোলাবাজি কি ব্যাপক তৃণমূলের নেতাদেরকে পুরুলিয়াতে গাছে বেঁধে বেঁধে পিটাচ্ছে মানুষ এই সমস্ত কথাবার্তা এখন তৃণমূলের মুখে মানায় না মানুষ তৃণমূল নেতাদের গাছে পিটে মানায় একেবারেই দেখো ট্রাক ড্রাইভার যারা আমি একদম সরাসরি তাদের কাছে যাব দাদা কি সমস্যা আর হাল কোথায় কিভাবে সমাধান মিলবে আপনি মেরে কো তো মে পাঞ্জাবি আদমি হুঁ আপনি তো নহীঁ সমঝ আই কি अभी क्या आपका प्रॉब्लम क्या है क्या समस्या आपको झेलना पड़ रहा है कोई बैठो नहीं इसकी समझ बैठ जाते हैं हाँ बोलिए कौन बोल पाँच दिन से गाड़ी यहाँ पर खड़ा है हम लोगों को कोई जाने नहीं दे रहा है जो पैसा है खा पी के हम लोग बराबर है कोई मतलब यहाँ पानी का कोई खाने का सुविधा नहीं है हम लोग का है ना यही दिक्कत है हम लोग को बस यहाँ से छोड़िए सब गाड़ी वाला को बस यही हम लोग को दिक्कत है और बोलिए की समस्या पूछे अपना की समस्या पूछे हम लोग बहुत गिरफ्तारी में गुजर रहा है ठीक है हम लोग का कुछ यहाँ पे उपलब्ध नहीं है आज पाँच दिन हो गया है मेरा आप लोग का कुछ नहीं मिल रहा है वही चाय पानी आता है वो भी चला जाता है कभी कभी आता है खाना वाना कुछ भी नहीं आता है पानी मिल रहा है पानी मिल रहा है एक मेरी बात सुनो पानी मिल रहा है केले भी आए सुबह ही है ना और सुनो हमने लगाया था दिल्ली के अंदर धरना एक साल लगाया था सरदारों ने समाधान আসছে না শুধু তুমি সঙ্গে থাকো পরবর্তী আরো খোঁজ খবর না তোমাকে আবার পরবর্তী সময় ফিরবো আপাতত তোমায় ধন্যবাদ
আচরিত এবং যাদের সঙ্গে আমি আলোচনা করছিলাম প্রত্যেককে ধন্যবাদ আজকে আলোচনায় থাকার জন্য। তবে হ্যাঁ, যেতে যেতে বিরতিতে একটা কথা বলে রাখি, কলকাতার মাটিতে বসে, বহুতল বাড়িতে বসে, এসির মধ্যে বসে এই সমস্যাকে গুরুত্ব দিচ্ছেন বা দিচ্ছেন না, এটা জেনে আজকে আলোচনা করতে এখানে শেষ হচ্ছে। দেখুন পাবলিক বাংলা।